ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! বিশ্বকাপের প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিউজিল্যান্ড একদম পকাত পকাত করে হারিয়ে দিয়েছে। ঘটনা সত্যি, ঘটনা সত্যি। আমি তো খেলছি না, এলাকা হারাই দিছে, পাট পারি কিছু করতে পারছি না, এই কারণে আমরা হারিয়ে গেছি। রাচিন রবীন্দ্র, ওর কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। রাচিন রবীন্দ্র, তুমি আজকে কেন এত মানে এত হিট খেললে, কেন ঘটনা কি? আরে ভাই, মনে প্রাণে 2019 সালে ভাবছিলাম আমরা বিশ্বকাপটা জিতবো, এরা আমাদের সাথে বাটপারি করে বিশ্বকাপটা জিতছে। আজকে কঠিন প্রসিদ্ধি শোধ লওনের ইচ্ছা ছিল, আজ যে লয়ে লেছি। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ডেভন কনের কাছে। ডেভন কনে, তুমি এমন খেললা কেন? এ ভাই, তুমি জানো না 2019 আমাদের সাথে বাটপারি সিটারি করছো, সিটারি বাটপারি একদম খেলে দিছি, আজকে উঁচু জবাব দিছি। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তুমি ঠিক শুধু কেন? আমরাও বাংলাদেশের সাথে খেলবো বিশ্বকাপের প্রথম ম্যাচ, মানে আমাদের নিজেদের প্রথম ম্যাচ, একদম বাংলাদেশে প্যাকেট করে ছেড়ে দেবো। এই বেটা রশিদ, এত বাতলামি বাতলামি কথা কইছ, বেশি কথা কইতাছস, এমন বাটি সালাম দিমু ডায়রি হয়ে যাবো দেখবো ম্যাচের আগের দিন। ব্যাটলার ভাই, আজকে এইভাবে আপনারা খেয়ে গেলেন ধরা, ঘটনা কি? আসলে আপা বললেন না, বললেন না, ভাবছিলাম আজ জিতে যাবো, কিন্তু ব্যান স্টকস তো নাই, ব্যান স্টকস থাকলে ঠিকই আমরা জিতে যাইতাম। তা আপনারা পরের ম্যাচে কেমন খেলবেন? আপা বললেন না, আজকের যে খেলাটা আমরা খেলতে পারছি না, পরের ম্যাচে আমরা খেলবো। কি বলতে চাও তুমি? এমন খেলা খেলবো ক্রিকেট বিশ্ব সেটা দেখবে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। আচ্ছা সাকিব ভাই, আপনাদের সাথে তো পরের ম্যাচ ইংল্যান্ডের খেলা, সো আপনারা কি ভাবছেন? আরে আপা কি যে বলেন, আগে আফগানিস্তানকে হারাইয়া লই, তারপর ইংল্যান্ডকে খেলা দেবো যেমনটা খেলেছে নিউজিল্যান্ড। হ্যাঁ, তুই যেমন কথা কইতেছস, আমার কাছে মনে হইতেছে প্রস্তুতি ম্যাচের মতো তুই ওই ম্যাচও খেলবি না। বাবর আজম, তোমরা তো খেলতে যাইতেছ নেদারল্যান্ডের লোকে, জিতবার নি? আপা কোয়েন না, দুইটা প্রস্তুতি ম্যাচ হাইরে গেছি, এইবার যে কি একটা খেলা দেবো ইংল্যান্ডকে, একদম সারা জীবন মনে থাকবে তাদের। বাবর আজম তো কইছে খেলা দেবো আম করে, তুই কি তাকস? হ্যাঁ ভাই হ্যাঁ, ওই ছোট টিমের লোকেই পারে। এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। 2019 বিশ্বকাপে তোমরা হারছিলে ইংল্যান্ডের কাছে, সেই ইংল্যান্ডকে 2023 বিশ্বকাপে এসে প্যাকেট করে দিয়েছে, এটা কেমন লাগছে? আপা আমি যদি মাঠে থাকতাম না, বিশ্বাস করেন এদেরকে আরো 20 ওভার আগেই হারাই দিতাম, এমন পিটানি পিটাইতাম। আরে ভাই তুমি টেনশন করো না, আমি এমন যথেষ্ট পিটাইছি, আরেকবার যদি দেখা হয় সেমিফাইনালে একদম খেলে দেবো। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কাকু, কি মনে হয় আজকের ম্যাচ দেখে কি মনে হলো? আরে বেটা আমি টেনশনে আছি ইংল্যান্ডের পরের ম্যাচ বাংলাদেশের লগে, কি যে একটা খেলা হবে, বাংলাদেশের পোলাপান যে কি হবে। আরে ডোনাল্ড ট্রাম্প কাকু টেনশন লেন না, আপনার ভাতিজার প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ধরে দিছিল, দিবে আশা করি, ভালো খেলবে। কে ট্রাম্প বাবা মামা, তুমি যে দেখলাম ওই যে ইয়েতে ঘুমাইতেছো, ঘটনা কি? আরে বেটা আমি ঘুমাই না, এটা ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেল, বুঝতে হবে, তুমি তো বুঝো না ক্যামেরা অ্যাঙ্গেল কি জিনিস। কথা কি ক্লিয়ার না, ভেজাল আছে? সবাই সবাইকে খেলতেছে, আমরাও খেলবো অস্ট্রেলিয়াকে 8 অক্টোবর, সবার দাওয়াত রইল চেন্নাইতে খেলা হবে। থার্ড ওডিআইতে তোদেরকে হারাইছে মনে নাই, কিভাবে প্যাকেট করে দিছিলাম, আবার প্যাকেট করা হবে, নো টেনশন ডুবুর্তি। আমাগো আছে মিঠুন আলী বাটি চালান। কি তার ভাই, এটা বুঝলাম না, বাটি চালান জিনিসটা কি তা, এটা দিয়ে আবার হারাই দেওয়া যায় নাকি? এরে কোহলি, যার কোনো কিছু নাই তার আছে মিঠুন আলী, সে দেয় বাটি চালান, একদম খেলে দেয়। ব্রেকিং নিউজ, ক্রিকেটের সেরা ধামাকা বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, 10টা দল খেলবে বিশ্ব সেরা হবার দৌড়ে, কাকে সাপোর্ট দিচ্ছ তোমরা জানিয়ে দাও কমেন্টে। আসো খেলবো, খেলা হবে।